সো হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসে নতুন আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের থেকে এই ভিডিওটা কিন্তু তোমাদের প্রতিদিন তোমরা পাবে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে মনে করো অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি অ্যাকচুয়ালি তো কি থাকবে ভিডিওটিতে তো অল ওভার ইন্ডিয়াতে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে আপডেটটা রয়েছে সেই ডে ওয়াইজ সেই আপডেটটাই আমরা এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ঠিক আছে এবং এটা প্রতিদিনই থাকবে আজকে যেমন পাঁচ তারিখ তো আজকের এটা এরকম ছ তারিখ সাত তারিখ মানে প্রতিদিনই তোমরা কিন্তু এই রিগার্ডিং আপডেট পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গ বলো বা যে কোনো রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কী কী আপডেট আছে এবং কি কি হচ্ছে সম্পূর্ণ বিষয় আমরা তুলে ধরবো এই ভিডিও পার্টিকুলার ভিডিওতে তো তাই অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে তোমরা সাপোর্ট করবে এবং যদি তোমাদের ভিডিওটা দেখার পর মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ভালো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এরকম ভিডিওগুলোর জন্য এবং এই ভিডিওগুলোতে তোমাদের কিন্তু আমি চেষ্টা করব। একদম সঠিকভাবে করে প্রুফ সহকারে তথ্যগুলো তুলে ধরা যে সেই পার্টিকুলার ডেতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কী কী জিনিস ঘটে গেছে এবং কী কী জিনিস তোমাদের আপডেটগুলো এসছে তো আশা করি ভিডিওর ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই দেখবে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইব কিন্তু করে দেবে এরকম ভিডিওগুলি পাওয়ার জন্য তো আজকে মূলত দুটো আপডেট রয়েছে সে দুটো আপডেট আমরা ভিডিওতে তোমাদের আলোচনা করব। তো দেখো তো দেখো প্রথম যে আপডেটটা রয়েছে সে প্রথম আপডেটটা কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এখানে বলা হয়েছে যে যে সেবিকা মানে তুমি বলতে পারো যে ওয়ার্কার বা হেল্পার তাদের কিন্তু বাড়িতে ঢুকে কিন্তু মারপিট করা হয়েছে এটা এবং এর জন্য কি অঙ্গনী কেন্দ্র কর্মী যে সে কর্মীরাও কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছ ছবিটা তোমরা তো এখানে একটা বিষয় দেখা গিয়েছিল সেখানকার যে দাব মানে বেসিক্যালি বলতে পারো যে লোকাল কিছু গুন্ডা টাইপে তো তারা কিন্তু এখানে পুরোপুরিভাবে করে এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে কিন্তু পুরোপুরিভাবে তারা ভাঙচুর বা এরকম কিন্তু করতে চেয়েছে সেক্ষেত্রে যেখানে তাদেরকে সেবিকা যখন সেখানে সেভ করতে গিয়েছে সেক্ষেত্রে সেবিকাদেরও কিন্তু এখানটাতে দেখতে পারছো কতটা আঘাত পেয়েছে তো বেসিক্যালি এই আপডেটটা এসছে কারণ এখানে এই বিষয়টা তুলে ধরার পিছনে কারণটাই হচ্ছে এটা যে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিনিয়ত কিন্তু এরকম ধরনের সমস্যা পড়তে হয় কারণ মোস্ট রিসেন্টলি আমরা দেখেছি প্রধানমন্ত্রী আবাস যোজনাতে সেখানেও কিন্তু অনেক কর্মীদেরকে ধমকি এবং অনেক প্রবলেম ফেস করতে হয়েছে যার জন্য তারা কিন্তু জায়গা জায়গায় ডেপুটেশন জমা করেছে যে তারা এই কাজটি করতে চায় না তো এর জন্যই তোমাদের দেখানোটা যে এই ধরনের ঘটনাও কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ওপর ঘটে চলেছে তো এটা ছিল এক নম্বর আপডেট আর দ্বিতীয় আরেকটা আপডেট রয়েছে যেটা আমরা তোমাদের ভিডিওতে জানাচ্ছি তো দেখো সেকেন্ড আপডেটটি তো সেকেন্ড আপডেটটা বলা রয়েছে যে দেখতে পাচ্ছ এখানে মানে বেসিক্যালি এখানে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কী হয়েছে ধর ধর্ণা দেওয়া হয়েছে ঠিক আছে বেসিক্যালি যে লোকাল মানুষরা আছে তারা কিন্তু ধর্নাতে বসছে কারণ এখানে বলা হচ্ছে যে অঙ্গনড়ি কর্মীরা তারা নিয়মিত সেন্টার খুলছে না এবং সেই তাদের কি খাবার দাবার থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা সমস্যা দেখা গিয়েছে যার জন্য কিন্তু এবং এছাড়াও এখানে আরেকটা বিষয় তুলে ধরা হয়েছে তো বেসিক্যালি এখানে সমস্যা দেখা গিয়েছে একটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের যে তাদের জন্ম সার্টিফিকেটের পরিবর্তে তাদের কী করা হচ্ছিলো তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল যার জন্য এখানে সমস্যা হয়েছে এবং পোষাহার মানে তাদের যে খাবারটা দেওয়া হয় সেই খাবারও কম দেওয়া হচ্ছে যার জন্য কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ধর্নাতে বসছেন এই সমস্যাটা সমস্যা সমাধানের জন্য তো এই দুটো আপডেট ছিল তোমাদের এবং এই দুটো আপডেট তোমাদের ভিডিও থ্রু তো আমরা জানালাম এবং এরপরও এরকম ধরনের কিন্তু ভিডিও আসবে সেই ক্ষেত্রে যখনই কোনো আপডেটগুলো আসবে আমরা দেওয়ার চেষ্টা করবো এবং এই ধরনের সিরিজটা কিন্তু প্রতিদিনই থাকবে মানে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বলো বা অঙ্গনওয়াড়ি কর্মীদের রিলেটেড সিডিপিও মানে আইসিডিএস দপ্তরের রিলেটেড যত আপডেট রয়েছে যেগুলো আসবে আমাদের সেই পার্টিকুলার দিনে সেগুলোকে আমরা তুলে ধরবো এবং সেটা কোনো পার্টিকুলার কোনো রাজ্যের জন্য নয় সে যে কোনো রাজ্যেরই হতে পারে সেটা আমরা তুলে ধরবো তো যদি তোমাদের এরকম ভিডিওগুলো অবশ্য ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন করে কমেন্টে জানাবে তো আজকে এতটুকুই ছিল ভিডিওটি যদি দেখো শেষ পর্যন্ত অবশ্যই ধন্যবাদ